কেমন খুশি এটা আবার কেমন কথা আমি অনেক খুশি চুরিগুলো পাই বাবুরে পাই খুশি না বাবুরে পাই তো অনেক খুশি এটা তো আমি বইলা পাছি আম্মু এ আম্মু এই দালা কি আছে তাহলে কি ওজন এত কিছু নিয়ে আসছো এই যে হালকা খাবার নিয়ে আসছো ভালো দেখ কি আসছো দেখি একটু এদিক ঘুরে দাঁড়াও না দেখি তো না কিছু কি আনলা ও অত আচ্ছা আমি ছোটবেলায় এটা খাইতাম আম্মু আনতেছে আমি কেমনে বুঝলাম চিনি আমার আম্মুরে সবজি নিয়ে আসছে আম্মু আমার জন্য আমার আম্মুই বানাইছে আচার এটা মধ্যে হচ্ছে আমের এটার মধ্যে হচ্ছে জলপাই সবার মাঝকে কে যার যার মা বেঁচে আসছে সবাই একটু আলহামদুলিল্লাহ লিখে দিও আর যার মা বাবা দুনিয়ায় নাই তাদের জন্য অনেক অনেক দোয়া রইলো সবাই সবার মা বাবাকে জান্নাত নসিব করুক আর যাদের বেঁচে আছে তারা আলহামদুলিল্লাহ লিখে দেও যে যারা মায়ের ভালোবাসা পাচ্ছে এভাবে অবশ্যই আলহামদুলিল্লাহ লিখে দেও সবাই তোমার কেমন লাগতেছে আমার তো অনেক ভালো লাগতেছে কেমন ভালো এত মাশাআল্লাহ তারপর আম্মু ওমা তারপরে ও গাছের মাঝখানে একটা ফুল বসে আছে গাছের মাঝখানে তোমার এই তো একটা ফুলের মতো লাগতেছে মাশাআল্লাহ সবাই মাশাআল্লাহ বলবেন আমার আম্মুর জন্য এ ক্যামেরাটা কেমন লাগছে তোমার কাছে তোমার তো সামনাসামনি মানে ওই যেদিন আনছি ওদিন তো রাত হয়ে গেল অনেক তুমি তো সামনাসামনি পরে দেখতে পারো নাই বাসায় এসে দেখছিলে কিন্তু এখন দেখো তো জামা কাপড় শীতের জামা কাপড় পরায় রাখছি সুন্দর অনেক সুন্দর বাবু তো বাবু তো অরি এই কারণেই চিনি দেওয়া দরকার ছিল হ্যাঁ তুমি চিনি দিয়া খাও এই যে আম্মু বলছে হ্যাঁ হ্যাঁ নাহলে তুমি আচারটা বাদ দিয়ে চিনি খাও এটা ভালো হয় না দিব না তুমি যত চাইছো আচ্ছা আমরা খাবো আচ্ছা আমরা নিয়ে কিছু রিলস বানাবো আচ্ছা